কি গো বোন, তারপর বলো, ওই জন্য ন্যাকামি করা শেষ না ম্যাডাম? এখন শেষ হবো, কেবল তো শুরু করলাম। আর আজকে এরকম ধরনের ন্যাকামি করবো যে ন্যাকামি করে আজকে তোমাকে ইচ্ছা মতন ভরে দিব। মানে এটাও এক ধরনের ন্যাকামি। আপনি নিজেই তো নিজের টাকাটা খরচ করেন না, আপনি নিজেই তো 10-12টা বয়ফ্রেন্ড চালান, তার তেহা দিয়ে চলেন, ঠিক আছে? এখন উচিত কথা কইছি দেখে খোঁজা লাগছে নাকি? আমি আগে থেকে জানি যে ওষুধ কথা বলে শুক্র নাই বেন গো। মানুষের টাকায় তো খরচা করিস কেন রে, মানুষের ছেলে কি কাজ করে না? আচ্ছা ম্যাডাম, তুমি এত ন্যাকামি পাও কোথা থেকে? হ্যাঁ, তুমিও তো অন্য ছেলের টাকা দিয়ে আজকে ফুটানি মারতাছো, আবার আজকে তোমার মতন আরেকজন মেয়েকে আইসা তুমি বলতাছো যে অন্য জনের টাকায় ফুটানি মারে, তুমিও তো এক নম্বরে ফুটানি মারো মানুষের টাকা দিয়ে। ছেলেদের চোখে চুরি নেবো, মেহেন্দি নেবো। ম্যাডাম, শখ না থাকলে দুনিয়া চলে না, ঠিক আছে? শখ সবারই আছে, তোমারও আছে। তুমিও মাইসা টিয়া দিয়ে একদিন ফোটা নিবার, মানে তোমার আজকে বয়ফ্রেন্ড নাই, মনে করো তোমার ধোকা দিয়ে মনে একদম চেকা করে থিয়া গেছে, ওই জন্য তুমি এখন অন্য চাকরি কিনে এরকম করতেছ, তাই না? তোমার যদি বয়ফ্রেন্ড থাকে তুমিও তার মতন খাইতেও, ঠিক আছে? এত সব রাখিস না রে বোন, বিয়ে কর, চুরি একাই করতে পারবি। ভাই আমার সেই সব কথা বলে। আর হ্যাঁ, মানুষকে বলতে এসো না, নিজে ভালো থাকবে আজকে থেকে, না হলে আজকে তো শুধু বলে দিলাম, আর একদিন এমন দেওয়া দিব না, তখন বুঝতে পারবে যে আসলে মানুষকে নিয়ে মজা করাটা কি। এমন কোনো কাম করো যে কামে তুমি আসলে ওই কামে জড়িত না, ঠিক আছে? তুমি যে কামে জড়িত থাকবা না ওরকম কোনো কাম করো, মানে মানুষ দেখে তোমার কোনো ভুল তো রাখার না। আর কি তোমার মতন একজন মেয়েকে নিয়ে তুমি এভাবে রোস্ট করতেছো, তুমি যদি অরে রোস্ট করতে পারতো এর সেমভাবে কথাটা তোমার তোমার নিজের সাথে মিলাইতেও তো পারো না, এ সেম তো তার কোয়া, মানে তোমার কোয়া একই কথা। হ্যাঁ, কয়েকটার মতন বিদ্যুৎ এই পন্তন্তই সরি, আমি একটু দেখামি করলাম। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর হ্যাঁ চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ডিসক্রিপশনে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তাও ফলো করো। তো আসি, বাই, আল্লাহ হাফেজ।